এই ভিডিও ক্লাসে রুব্রিক নিয়ে আলোচনা করব। রুব্রিক কি? রুব্রিক হচ্ছে অ্যাসেসমেন্ট টুল। আমরা যখন কোনো স্টুডেন্টের কোনো লেখা অথবা কোনো পারফরমেন্স অথবা কোনো পরীক্ষার আনসার মূল্যায়ন করি, তখন আমরা একটা অ্যাসেসমেন্ট ওয়ে ব্যবহার করি, অ্যাসেসমেন্ট মেথড ব্যবহার করি, অর্থাৎ যেটার যে মেথডের মাধ্যমে আমরা তাকে মার্কসটা দিই, মার্কসটা বিবেচনা করি, সেই অ্যাসেসমেন্ট মেথড, সেই অ্যাসেসমেন্ট ওয়ে অথবা সেই অ্যাসেসমেন্ট টুলকে বলা হয় রুব্রিক। হ্যাঁ, রুব্রিকটা খুব ভালোভাবে বিস্তারিত বলা থাকলে শিক্ষকের পক্ষে স্টুডেন্টকে মার্কস দেওয়া সহজ হয় এবং সেই মার্কিংটা আসলে হয়, মানে কি, জাজমেন্টটা খুব কারেক্ট হয়। আমরা তো স্টুডেন্টকে বিচার করি, বিচারটা যত বেশি স্পেসিফিক হবে, যত বেশি সুনির্দিষ্ট হবে, তত বেশি স্টুডেন্টদের জন্য ভালো, ন্যায় বিচার নিশ্চিত করা যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন রুব্রিক্স এর বিভিন্ন পার্ট আমরা দেখবো, আসলে রুব্রিক যখন দেখবো রুব্রিক্স এর পার্ট আমরা দেখবো। তো রুব্রিক্স এর পার্ট গুলো একটু দেখি, রুব্রিক এর অনেকগুলো পার্ট আছে। প্রথমে আমরা পার্ট গুলোর সাথে একটু পরিচিত হয়ে নিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রুব্রিক এর প্রথম যে পার্ট সেটা হচ্ছে টাস্ক নেম। রুব্রিক এর এটা কোন বিষয়ের উপর রুব্রিকটা আমরা করব সেটা এখানে নির্ধারিত আমাদেরকে নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে ওই যে টাস্কটা, টাস্কটা যখন আমরা স্টুডেন্ট টাস্কটা অ্যাসেস করব, আমরা সাধারণত কোন কোন দিকগুলো বিবেচনা করব, ওই কাজের কোন কোন দিকগুলো বিবেচনা করব সেইটা আমরা করে থাকি। তো ওই যে দিকগুলোকে বলা হয়েছে ক্রাইটেরিয়া। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এখানে ক্রাইটেরিয়া গুলো লেখা লিখেছি। তো এগুলোকে বলা হয় পারফরমেন্স ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া গুলোর বিপরীতে কি থাকবে? ওয়েট থাকবে। যেমন এখানে 3, 4, 3, এগুলো হচ্ছে ওয়েট। আবার এখন আমরা কি করব, আরো আমাদের কি থাকবে, পারফরমেন্স লেভেল, মানে এই লেভেল গুলোকে আমরা প্রত্যেকটা ক্রাইটেরিয়ার বিপরীতে লেভেল গুলো থাকবে, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়ার বিপরীতে লেভেল গুলো থাকবে। লেভেলটা এরকম হইতে পারে পুয়ার থেকে এক্সিলেন্ট। হ্যাঁ, তা পুয়ার, ফেয়ার, এই যেমন হচ্ছে এই যে পুয়ার, তারপর হচ্ছে ফেয়ার, তারপরে হচ্ছে গুড, তারপরে হচ্ছে এক্সিলেন্ট। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার বিপরীতে, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার বিপরীতে এরকম পারফরমেন্স লেভেল আছে। আবার পারফরমেন্স লেভেল গুলোকে আমরা পারফরমেন্স লেভেল গুলোর জন্য আমরা রেটিং দিলাম 1, 2, 3, 3, তারপর হচ্ছে 4। হ্যাঁ, এই লেভেল গুলোর বিপরীতে রেটিং দিলাম 1, 2, 3, 4। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আছে, এই লেখাগুলো হচ্ছে পারফরমেন্স ডেসক্রিপশন। তো এই যে কখন আমরা এক্সিলেন্ট বলবো, কখন গুড বলবো, কখন ফেয়ার বলবো, কখন পুয়ার বলবো, সেগুলো আমরা লিখলাম। তারপরে এখানে আমরা লিখলাম হচ্ছে স্কোরিং জন্য একটা জায়গা রেখে দিলাম, স্কোরিংটা যেন করতে পারি আর কি। তো এইগুলো হচ্ছে একটা রুব্রিকের জন্য যে পার্টসগুলো আমাদের থাকা লাগে, আমরা রাখি সেগুলো। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রুব্রিক আসলে আমরা কিভাবে তৈরি করব, কারণ এতক্ষণ তো রুব্রিকের বিভিন্ন পার্টস দেখলাম, এখন আমাদের জানা উচিত যে একটা রুব্রিক কিভাবে তৈরি করবো। তাহলে একটা রুব্রিক কিভাবে তৈরি করতে হয় সেটা শিখা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দেখাচ্ছি সে রুব্রিক ফর প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ রাইটিং এর জন্য রুব্রিকটা তৈরি করব। তাহলে প্যারাগ্রাফ রাইটিংটা আমরা, প্যারাগ্রাফ রাইটিং স্টুডেন্টের যখন প্যারাগ্রাফ রাইটিংটা আমরা বিচার করব, তখন কোন দিকগুলা আমরা দেখব, তো যে দিকগুলা আমরা দেখব সেই দিকগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে দেখা যাক ক্রাইটেরিয়া গুলো কি কি। একটা প্যারাগ্রাফের সময় আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া হিসেবে আমরা ওই প্যারাগ্রাফে কি কি ইনফরমেশন আছে সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখতে পারি অর্গানাইজেশন। একটা স্টুডেন্ট যে ইনফরমেশন গুলো লিখলো সে কি ঠিকভাবে অর্গানাইজ করতে পারছে কিনা, ইনফরমেশন থাকতে পারে কিন্তু ইনফরমেশনটা সে সুন্দর করে সাজাইতে পারছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা অর্গানাইজেশনটা দেখলাম। আচ্ছা, তারপরে যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা পার্ট প্যারাগ্রাফ রাইটিং, তো সেক্ষেত্রে আমরা তার ভোকাবুলারিও আমরা দেখতে পারি, ভোকাবুলারি গুলা স্মার্ট কিনা সেটা আমরা দেখতে পারি, ভোকাবুলারি গুলা উন্নত কিনা সেটা আমরা দেখতে পারি, এরপর আমরা গ্রামারও দেখতে পারি। তাহলে এই বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমরা একটা স্টুডেন্টের প্যারাগ্রাফ রাইটিংটা আমরা বিচার করব। যেমন এটা যদি সায়েন্সের হয়ে যায় তাহলে সেখানে আমরা ভোকাবুলারি এবং গ্রামার দিতাম না, কারণ সেটা সেগুলো ল্যাঙ্গুয়েজের বিষয় না। সেখানে আমরা হয়তো ইনফরমেশন অথবা হয়তো পারে ক্যালকুলেশন দিতে পারতাম, হয়তো বা যেমন হচ্ছে যেমন হচ্ছে ডায়াগ্রাম, ছবি আঁকা, এগুলো আমরা দিতে পারি। এখানে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ব্যাপারটা, সেই কারণে এখানে ভোকাবুলারি এবং গ্রামার দিয়েছি। যদি এটা অন্য কিছু হতো, যেমন অ্যাকাউন্টিং এর একটা ব্যাপার হতো, এখানে আমরা ক্যালকুলেশনটা রাখতাম। হ্যাঁ, এখানে হয়তো এই যে শেষের যে আনসার, এটা যে আনসার এই এটা বের করতে পারা সেইটাকে আমরা রাখতাম। তো এইরকম টাস্ক অনুযায়ী
ক্রাইটেরিয়া ডিফারেন্স হবে, হ্যাঁ ডিফারেন্ট হবে ক্রাইটেরিয়ার, ক্রাইটেরিয়া এক এক টাস্কের জন্য এক একটা ক্রাইটেরিয়া হবে, অর্থাৎ ক্রাইটেরিয়ার মধ্যে ডিফারেন্স চলে আসবে, ক্রাইটেরিয়া ডিফারেন্ট হবে টাস্ক অনুযায়ী। হ্যাঁ তো এখন আমরা যে এই যে ইনফরমেশন অর্গানাইজেশন ভোকাবুলারি এবং গ্রামার, এই যে আমরা এই ক্রাইটেরিয়া গুলো দেখলাম, এই ক্রাইটেরিয়ার বিপরীতে আমাদেরকে ওয়েট নির্ধারণ করতে হবে। তো ইনফরমেশন ধরুন আমি 10-এর মধ্যে মানে ইনফরমেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ, গুরুত্বের উপর ভিত্তি করে আমার কাছে ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই কারণে আমি চিন্তা করলাম যে না এটা 10-এর মধ্যে এটা আমি 3 মার্ক 3 থাকবে আর কি। তারপর হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা ঠিক আছে, ইনফরমেশন থাকলেই তো হয়, অর্গানাইজেশন সাজাইছে কিভাবে, মোটামুটি সাজাইতে পারলে মানে সাজানোটা আমার কাছে মোটামুটি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সেখানে আমি 10-এর মধ্যে আমি 2 রাখলাম, তারপরে ভোকাবুলারিতেও আমি এরকম 2 দিলাম, আর এখানে আমি গ্রামারে আমি 3 দিলাম। আমার কাছে মনে হয়েছে যে একটা স্টুডেন্টের গ্রামাটিক্যাল নলেজ স্ট্রং হওয়া দরকার, সেই কারণে এটাকে আমি অনেক গুরুত্ব দিতে চাই, সেই কারণে আমি 3 দিলাম। তাহলে আমি প্যারাগ্রাফের যেই দিকগুলোকে লিখতে, যে দিকগুলোকে প্যারাগ্রাফ দেখার সময় যে দিকগুলোকে বিচার করতে চাই সেগুলো আমি ক্রাইটেরিয়াতে লিখলাম, ক্রাইটেরিয়ার বিপরীতে ওয়েট দিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমি ইনফরমেশনটা বেশি দেখবো, গ্রামারটাকে বেশি গুরুত্ব দিব, সেই কারণে ইনফরমেশন এবং গ্রামারের জন্য আমি ওয়েট দিলাম 3-3। আর অন্যদিকে আমার কাছে মনে হয়েছে অর্গানাইজেশন এবং ভোকাবুলারি এগুলো গুরুত্বপূর্ণ, তবে এগুলোকে আপাতত কম গুরুত্ব দিচ্ছি, সে কারণে এগুলোর জন্য আমি 2-2 রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, দুইটা দুইটা পার্ট আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা টোটাল ওয়েটটা নির্ধারণ করলাম এখানে এইভাবে যে, আচ্ছা টোটাল ওয়েটটা এভাবে নির্ধারণ করিলাম যে হচ্ছে কি 3 2 2 3, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 10। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা যে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার জন্য, যেমন ইনফরমেশন একটা ক্রাইটেরিয়া, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার জন্য আমাদের লেভেল থাকবে, যে ইনফরমেশনটার লেভেল কতটুকু, মানে ইনফরমেশনটা কি খারাপ ভালো মোটামুটি ভালো খুব ভালো কেমন হইলো, তো ইনফরমেশনের একটা যে একটা লেভেল থাকবে, একটা স্কেল থাকবে। তো ইনফরমেশনের জন্য স্কেল কি কি, আমরা নিড ইমপ্রুভমেন্ট, তারপর স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড, তারপর হচ্ছে এইরকম এইরকম আমাদের কি থাকলো, আমি এটা স্কেল ঠিক করে নিলাম। হ্যাঁ এগুলো হচ্ছে পারফরমেন্স লেভেল, এই যেগুলো দেখাচ্ছি না, নিড ইমপ্রুভমেন্ট, স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড, এটা হচ্ছে পারফরমেন্স লেভেল, লেভেলটা ঠিক করে দিলাম, লেভেলটা থাকলো এখন। হ্যাঁ তো এই এখন একটু বলি যে এই লেভেলের বিপরীতে প্রত্যেকটা লেভেলের জন্য একটা স্কোরিং দিয়ে রাখি, অথবা হচ্ছে রেটিং রেটিং দিয়ে রাখবো। পারফরমেন্স লেভেলের বিপরীতে নিড ইমপ্রুভমেন্টের জন্য যে রেটিংটা আমি দিব সেটা হচ্ছে 1, স্যাটিসফ্যাক্টরির জন্য যে রেটিংটা দিব সেই রেটিংটা হচ্ছে 2, গুডের জন্য যে রেটিংটা দিব সেটা হচ্ছে 3, ভেরি গুডের জন্য যে রেটিংটা দিব সেটা হচ্ছে 4। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে, এখানে আমাদের টোটালটা হচ্ছে 10, 10 এ 10 মাল্টিপ্লাইড বাই 4, মানে 10-এর সাথে 4 গুণ করলে 40, তাহলে 40 এটা হচ্ছে টোটাল একেবারে মানে স্কোর আর কি, এটা আমরা পাবো আর কি। তো এখানে এই যে স্কেলটা 1 2 3 4, এই স্কেলটা ইনফরমেশনের জন্য যাবে, অর্গানাইজেশনের জন্য যাবে, ভোকাবুলারির জন্য যাবে, গ্রামারের জন্য যাবে, এইটা একটু মাথায় রাখতে হবে। এইভাবে করে আমরা আরো কয়েকটা আরো দুইটা পার্ট আমরা শেষ করে ফেললাম। এরপর হচ্ছে স্কোর, স্কোরিংটা কি হবে সেটা একটু আমরা এখানে উল্লেখ করছি, স্কোরিংটা কি রকম হবে সেটা একটু আমাদের খেয়াল করতে হবে, যে এখানে ইনফরমেশন 3 আছে, তো আমরা একটু যদি ইনফরমেশনটা 3 দেখি, এটা খেয়াল করি আমরা ইনফরমেশনটা আমাদের 3 আছে, তাহলে এই 3টা যদি এই যে এখানকার ভেরি গুড সর্বোচ্চ স্কেলের যে হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট যদি আমরা মাল্টিপ্লাই করি গুণ করি, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 12, তাহলে দেখা যাচ্ছে এখানে 12 হচ্ছে। হ্যাঁ তো এখানে 12 হচ্ছে, তাহলে এখানে যে টোটাল স্কোরটা কত হবে, এটা তো টোটাল স্কোর তো ওয়েটের স্কোরটা আমরা বের করছি, হ্যাঁ টোটাল ওয়েটটা বের করছি, টোটাল স্কোরটা বের করতে হবে, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 12। তারপর আবার এখন কি প্রত্যেকটা হাইয়েস্ট স্কোর, হাইস্ট তো 4 সবগুলোর জন্য 4, তাহলে এখানে অর্গানাইজেশন 2, অর্গানাইজেশন 2, 2 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 8, ভোকাবুলারির জন্য 2 2 মাল্টিপ্লাইড বাই 4, 4 কে কি করে দিব গুণ দিব, তাহলে দেখা যাচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 4 ইজ ইকুয়াল টু 8। আবারও কি গ্রামারের জন্য কিন্তু 3 3 মাল্টিপ্লাইড বাই 4, মানে এখানে 4 সবগুলোর জন্য 4, সবগুলোর জন্য 4, স্কেল যেহেতু 4 এ, তাহলে তাহলে এটা গুণ করলাম, তারপর হচ্ছে টোটাল কত, টোটাল স্কোর হচ্ছে 40, আমরা টোটাল স্কোরটা পেয়ে গেলাম। আচ্ছা এরপর যদি স্কোরটা যদি আমরা পাইছি, তাহলে আমরা কি করতে পারবো, এখন আমরা ধরেন ইনফরমেশন, ধরেন ইনফরমেশনের একটা স্টুডেন্ট এই যে স্কেল
প্রত্যেক ইনফরমেশনটা যখন মোটামুটি, তখন তাকে আমরা কত দিব, মানে সরি মোটামুটি বলবো না, ইনফরমেশনটা যখন নিড ইমপ্রুভমেন্ট, তার বেশি ভালো হয় নাই, তখন আমরা তাকে কত দিব। তো তখন আমরা তাকে বললাম যে দ্য গিভেন ইনফরমেশন ইজ নট এডিকুয়েট, এটা এখানে ডট ডট রাখছি, মানে আপনাকে আরো কিছু লিখতে হবে, আমি জাস্ট একটা বেসিক লেখা লেখা দিলাম। এখন যেগুলো লিখতেছি বক্সের ভিতরে যে লেখাগুলো, সেগুলো হচ্ছে পারফরমেন্স ডেসক্রিপশন। হ্যাঁ, ইনফরমেশনটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে এরকম হবে, দ্য গিভেন ইনফরমেশন ইজ জেনারেলি এডিকুয়েট। ইনফরমেশনটা যদি গুড হয় তাহলে এখানে ডেসক্রিপশনটা হবে এরকম যে দ্য গিভেন ইনফরমেশন ইজ এডিকুয়েট। ইনফরমেশনটা যদি ভেরি গুড হয় লিখতে হবে এরকম, দ্য গিভেন ইনফরমেশন ইজ ওয়েল এডুকুয়েট। এইগুলো একটা বেসিক আইডিয়া দিলাম। এখন এখন অর্গানাইজেশনে চলে যাই। অর্গানাইজেশন যদি নিড ইমপ্রুভমেন্ট হয় এরকম, আইডিয়াস আর ডিসঅর্গানাইজড। অর্গানাইজেশনটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় এরকম লিখতে হবে, আইডিয়াস আর জেনারেলি অর্গানাইজ, অর্গানাইজ মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। অর্গানাইজেশন যদি গুড হয়, আইডিয়াস আর কনস্ট্যান্টলি অর্গানাইজ, রেগুলারলি অর্গানাইজ। এবার অর্গানাইজেশনটা যদি ভেরি গুড হয়, আইডিয়াস আর হাইলি অর্গানাইজ, খুবই অর্গানাইজড। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারিটা যদি নিড ইমপ্রুভমেন্ট টাইপের হয় তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভোকাবুলারি। তারপর হচ্ছে ভোকাবুলারিটি যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে ভোকাবুলারি ইজ বেসিক, একদম বেসিক, মোটামুটি আছে কোনোভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ভোকাবুলারিটা যদি গুড হয়, ভোকাবুলারি ইজ জেনারেলি অ্যাপ্রোপ্রিয়েট। ভোকাবুলারি যদি ভেরি গুড হয়, ভোকাবুলারি ইজ ওয়েল অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো। গ্রামারটা, গ্রামারটা যদি একেবারে খুব ন্যূনতম লেভেলের হয়, সেন্টেন্সেস আর নট কমপ্লিট, কমপ্লিট না, আরো ইমপ্রুভমেন্টের দরকার। তারপরে সেন্ট ভোকাবুলারি যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে এরকম হবে যে সাম সেন্টেন্সেস আর কমপ্লিট, কিছু কিছু আছে মোটামুটি হয়েছে। ভোকাবুলারি গ্রামার যদি ভালো হয়, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর কমপ্লিট, বেশিরভাগ সেন্টেন্স কমপ্লিট হয়েছে। আর যদি গ্রামারটা যদি ভেরি গুড হয় তাহলে সেক্ষেত্রে এরকম হবে যে সেন্টেন্সেস আর কমপ্লিট অ্যান্ড কমপ্লেক্স। তাহলে এইভাবে করে আমরা ডেসক্রিপশন গুলো লিখে ফেলবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে, তাদের যে মার্ক স্কোরিংটা, তাহলে যদি এরকম হয় ওয়েটের উপর ভিত্তি করে, তাহলে যদি এরকম হয় 40, 40টা স্কোর তো টোটাল 40, তাহলে আমরা ঠিক করে দিলাম যে 1 থেকে 10 হলে নিড ইমপ্রুভমেন্ট। এখানে দেখে এটা বোঝা যায়, কিন্তু এটা আমি একটু দেখাই তাহলে কি, আমি কি হিসাবে করেছি। 1 থেকে 10 এখানে হচ্ছে এরকম যে এইতে 1, তো তাহলে এই হচ্ছে 1, 4। আমরা যদি দেখি যে 1 থেকে 10 এটা, তাহলে 1 থেকে 10 হলে এটা হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে 11 থেকে 20, গুড হচ্ছে 11 থেকে 30, ভেরি গুড হচ্ছে 31 থেকে 40। এটা আবার একটু বলি কিভাবে হবে, নিড ইমপ্রুভমেন্ট হচ্ছে 1 থেকে 10, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে 11 থেকে 20, গুড হচ্ছে 21 থেকে 30, ভেরি গুড হচ্ছে 31 থেকে 40। তাহলে এইভাবে হচ্ছে আমার যে এই একটা স্কোরিং ঠিক করে ফেললাম। এখানে 1, 2, 3, 4 এটা সহজ বিষয় যে 10 মাল্টিটি 10-এর সাথে 1 গুণ করলে হচ্ছে কি 10 একে 10, তাহলে এই নিড ইমপ্রুভমেন্ট 10 পর্যন্ত। তারপর এখানে স্যাটিসফ্যাক্টরি 10 2 গুণে 20, তাহলে স্যাটিসফ্যাক্টরি 20 পর্যন্ত। তারপরে 3 10-এ 30, তাহলে গুড 30 পর্যন্ত। 10 আর 40, 4 10-এ 40, ভেরি গুড 40 পর্যন্ত। তাহলে এইভাবে আমরা করতে পারি। এখন হচ্ছে আমি একটা স্যাম্পল স্কোরিং, স্কোরিং এর ক্ষেত্রে আমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে এই ওয়েটের সাথে, ও সবসময় ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ, ওয়েটের সাথে স্টুডেন্ট যেটা পাবে, ধরো ইনফরমেশন, ইনফরমেশন তো ওয়েট 3, আমি 3-এর সাথে 3 কনস্ট্যান্ট থাকবে, 3 কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখান থেকে যেটা পাবে স্টুডেন্ট, সেই হয়তো 1 পাবে, 2 পাবে, 3 পাবে, যেটা পাবে সেটার সাথে গুণ দেবে। তাহলে ধরেন এখানে এরকম দিলাম, এখানে আমি একটু দেখাই, এটা এটা এখানে হলো এরকম, তো 3, 3 তো একটা কনস্ট্যান্ট আছে, 3 থেকে এখানে দেখা গেলো 4টা স্টুডেন্ট, একটা স্যাম্পল, তো এখানে 4টা গুড হয়েছে। তাহলে আমি এখানে 4 না দিয়ে, বা 2ও দিলাম না, 4ও দিলাম না, 3 দিলাম, তাহলে 3 3-কে 9, 3 3-কে 9, তাহলে হচ্ছে এটা এটা হইলো। এখানে আবার হইলো কি, আমি তাকে এখানে এটা হয়েছে কি যে স্যাটিসফ্যাক্টরি হয়েছে, এটা কিন্তু 2, এটা 2, তাহলে 2 আর এটা 3, এটা পরে 2টা, এটা 1 থেকে 4 যে কোনোটা হইতে পারতো, তো আমি মনে করলাম যে তাকে আমি স্যাটিসফ্যাক্টরি 2 দিব। তো 2 মাল্টিপ্লাইড বাই 2 4 হইলো। আবার এটা হচ্ছে কি যে এটা 2 ঠিকই আছে, ভোকাবুলারি 2, আবার 2 মাল্টিপ্লাইড বাই 3 হইলো কেন, তার ভোকাবুলারিটা, ভোকাবুলারির মধ্যে দেখা গেল কি যে সে গুড, ভালোই ভোকাবুলারি ইউজ করছে, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 3 লিখে ফেললাম। তারপর হচ্ছে এখানে 3, এটা তার গ্রামারে, তাকে তার হচ্ছে গ্রামারে ওয়েট হচ্ছে 3, তাহলে গ্রামারে সে মোট একদম মানে স্যাটিসফ্যাক্টরি, মোটামুটি ভালো স্যাটিসফ্যাক্টরি, তো আমি এখানে গ্রামারে তার মার্কস দিলাম 2। তাহলে এগুলো সব গুণ করলাম,
গুণ করার পরে সব এখানে 9 4 6 6, তাহলে এগুলো আবার যোগ করলাম, যোগ করার পরে টোটাল সে পেলে হচ্ছে 25। সেই 25টা কোথায় পাইছে? 40-এ 25 পাইছে। তো 40-এ 25 মানে হচ্ছে তার হচ্ছে এটা গুড। আমরা জানি যে 21 থেকে 30 হচ্ছে গুড, তাহলে সে পাইছে গুড, আর 10-এ সে 6.5 পাইছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি যে একটা রুব্রিক কে স্টুডেন্ট কে বিচার করার জন্য কাজে লাগাইতে পারি। আজকে যেই রুব্রিকটা দেখালাম সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল রুব্রিক। অ্যানালিটিক্যাল রুব্রিক একটু জটিল, এই জটিলটা করলে সহজ যে কোনো রুব্রিককে আমরা আয়ত্ত করতে পারবো, সহজ যে কোনো রুব্রিক আমরা পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।